আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আপনাদের দয়ায়। আমিও ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম, নতুন কিছু কবুতর নিয়ে আসলাম। তো সবার কাছে পুরাতন জিনিস, তো আমার কাছেও পুরাতন জিনিস, তো সবসময় তো আনা হয় না ফ্যান্সি আইটেম। তো আর 10 পেয়ার কবুতর আনা হয়েছে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার এই প্রতিবেদনটা দেখছেন, সবাইকে জানাই প্রাণ ভরা ভালোবাসা এবং দোয়া রইল সবার প্রতি। আর আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল বাটনটি অন করে দিবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ এবং রিকোয়েস্ট, আপনাদের সহযোগিতা পাইলে আমি চ্যানেলটার সামনে আগুন নিয়ে যেতে পারবো আর নতুন নতুন ভিডিও দিতে পারবো। আপনাদের কাছে একটাই অনুরোধ হলো আমার, এটাই আমার, আপনারা আমার খুব সাপোর্ট করবেন, এটা আপনার কাছে অনুরোধ রইল। আর একটা কথা হলো, আমার এই চ্যানেল থেকে আপনারা নির্ভয়ে কবুতর কালেকশন করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর কোনো সমস্যা মনে হয় আমি মনে অনেক ভাইদের ভিডিও করে থাকি, আপনার সমস্যা মনে হয় আমাকে ফোন দিবেন, যাচাই বাছাই করে কবুতর নেবেন, যে জায়গার থেকে কবুতর নেন না কেন হয় যাচাই বাছাই করে কবুতর নেবেন, এটা আপনাদের রিকোয়েস্ট। কারণ সিটার হইতে সাবধান, কারণ এই জগতে সিটার বাটপাড়া অনেক আছে ভাই, অনেক আছে, সবারই তো চেনা যায় না, আর সবাই তো এক না, তারপরে যাচাই বাছাই করে নেবেন। আর একটা কথা বলাই, আপনাদের সবসময় বলি আপনারা নীতি ঠিক রাখবেন, নামাজ কালামটা পড়বেন, পাঁচক তো নামাজ আদার চেষ্টা করবেন। আজকে আজকে কালকেও না থাকতে পারি ভাই, আমরা কিন্তু মারা যাবো, আমরা জানি আমরা মারা যাবো, জানা শোনার পরও আমরা খারাপ কাজ করি, কেন ভাই করি ভাই দুনিয়াতে? হ্যাঁ, মানে এমনভাবে চলি আমরা, মানে আমাদের মরণ মনে হবে না, আমরা মরণ নাই কিন্তু মরতে হবে। তো আমরা জানি ভালো কাজ করলে বেহেস্তে যাবো, খারাপ কাজ করলে দুজগে যাবো, জানা সত্ত্বেও পরও আমরা খারাপ কাজ করি ভাই। তো অনুরোধ রইল আপনাদের, আপনারা সত্যতে চলবেন, ভালো কাজে চলবেন, নামাজ কালাম পড়বেন। আজকে এই পর্যন্ত রইল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলুন কবুতরগুলো দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক দেখতে পাচ্ছেন এখানে একজোড়া হলুদ কালারের আপনার বিগ সাইজের একজোড়া সিরাজি আছে, সামনেরটা মাঝি, পিছেরটা নর, ডিম বাচ্চা গ্যারান্টি আছে, দেখেন খুবই সুন্দর এবং বিগ সাইজের ইউসুফের। যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় আমার কাছ থেকে নিতে পারবেন। এই পেয়ারটার দাম চাচ্ছি 3000 টাকা, 3000 টাকা চাওয়া দাম। আপনারা দামাদামের অপশন আছে, দামাদামি করে আমার কাছ থেকে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন, হয়তো অল্প কিছু সম্মান করতে পারবো। কবুতরের কোয়ালিটি বুঝা দাম, যাই হোক দেখেন কবুতরটা খুবই সুন্দর। দর্শক দেখতে পাচ্ছেন এখানে একজোড়া মুখি আছে, অ্যালমন্ড মুখি, খুবই সুন্দর এবং কালারগুলো দেখে মাশাআল্লাহ নিখুঁত। দেখেন পিছেরটা মাদি, সামনেরটা নর। ওরা ফার্স্টে ডিম বাচ্চা করবে, ফার্স্টে ডিম বাচ্চা করবে। যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এই পেয়ারটার দাম চাচ্ছি একদম 2500 টাকা হলে আমার কাছ থেকে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন। এবং ফুল জেড স্প্রিং এবং এরা ফার্স্টে ডিম বাচ্চা করবে, আর দুটোর পায়ের ট্যাগ পরানো আছে, খামারের ট্যাগ, এগুলো দেখেন খুবই সুন্দর। একদম 2500 টাকা হলে আমার কাছ থেকে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে একজোড়া ব্ল্যাক সিরাজি আছে, খুবই সুন্দর এবং বিগ সাইজের কবুতরটা, মনে হয় যে লাহোরি কিন্তু আসলে লাহোরি না, এটা সিরাজি। দেখেন ইউ শেপের ডিম বাচ্চা গ্যারান্টি আছে, যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এই পেয়ারটার দাম চাচ্ছি একদম 3000 টাকা, 3000 টাকা হলে আমার কাছ থেকে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন। এটা নর, এটা মাদি, দর্শক দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর একজোড়া মুখি, গ্লেবার মুখি, এটা আপনার ফার্স্টে ডিম বাচ্চা করবে,
এই মুখিটা যদি কারো পছন্দ হয় আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এই মুখির দাম চাচ্ছি একদম 2500 টাকা হলে আমার কাছ থেকে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন। এরা ফার্স্টে ডিম বাচ্চা করবে। গেরেবার মুখি দেখেন, দর্শক এখানে আরেক জোড়া দেখতে পাচ্ছেন অ্যালবন কালারের মুখি। এই যে এটা মাদি, এটা নর। একবার ফুল জেডি স্প্রিং করে এরা। এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় নিতে পারবেন। এই পেয়ারটার দাম চাচ্ছি ফিক্সড 2500 টাকা। 2500 টাকা হলে আমার কাছ থেকে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন। আসলে কবুতরটা দেখেন কালার কোয়ালিটি মাশাল্লাহ খুবই সুন্দর। হ্যাঁ, তো এরাও ফার্স্টে ডিম বাচ্চা করবে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে ব্লুবার মুখি আছে, খুবই সুন্দর রানিং পেয়ার। এটা ডিম বাচ্চা করা, আর যেগুলো দেখছেন আগে ওইগুলা ফার্স্টে ডিম বাচ্চা করবে, কারণ এই জোড়াটাই ডিম বাচ্চা করা আছে। এখন তো ফুল জেডি স্প্রিং করে, তো আসলে ভয় পাইতেছে দেখিয়া স্প্রিংটা করতেছে না। তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এই পেয়ারটার দাম চাচ্ছি একদম 3000 টাকা। কবুতরের কোয়ালিটি সম্পূর্ণ দেখে কবুতরের দাম, তো মাশাল্লাহ কবুতরগুলো সুন্দর আছে, একদম ফ্রেশ। দর্শক দেখতে পাচ্ছেন এখানে একজোড়া সিরাজি আছে হলুদ কালারের। এটা মাদি, এটা নর। এই জোড়াটা যদি কারো পছন্দ হয় নিতে পারবেন। এই জোড়াটার দাম চাচ্ছি 3000 টাকা চাওয়া দাম। 3000 টাকা চাওয়া দাম, কিছুটা সম্মান করা যাবে। দেখেন ইউ শেপের, দর্শক এখানে দেখতে পারতেছেন একজোড়া মিলি আছে, মিলি রেসারের বেবি। এগুলা আপনার চার পরে রয়েছে, সামনেরটা মা দেওয়ার সম্ভাবনা, পিছেরটা নর হবে ইনশাল্লাহ। এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এই পেয়ারটার দাম যাচ্ছি একদম 1500 টাকা হলে আমার কাছ থেকে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন। দেখেন এটা নর, ওইটা মা দি হবে। দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া রেড চেগারের বেবি আছে, জিরো পরের বেবি, খুবই সুন্দর। দেখেন কালারগুলা, যদি এই জোড়াটা কারো পছন্দ হয় আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এই জোড়াটার দাম চাচ্ছি একদম 1200 টাকা। একদম 1200 টাকা হলে আমার কাছ থেকে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন।